যারা এই বিশ্বাস করছেন সবাইকে বিদায় শুরু করছি। এই আন্দোলন
শেখ হাসিনা আত্মহত্যার আন্দোলন, এই আন্দোলন তখন খালেদা কারামুক্তির আন্দোলন, এই আন্দোলন তারেক রহমানকে বাংলাদেশে খুলে নেওয়ার আন্দোলন, এই আন্দোলন শ্রদ্ধাভঙ্গ মুক্ত প্রতিষ্ঠে তার কামালের আন্দোলন, এই আন্দোলন গণতন্ত্রের মুক্ত আন্দোলন। আজকে তারা অনুষ্ঠিত দেখেন তাদেরকে বিদেশের অনুরোধ করছি আমাদের মঞ্চের সামনে আসার জন্য। প্রিয় ভগবান বক্তব্য থাকবেন এখানে আমাদের কুমার ডাক্তার সেরাদের বন্ধু নেতা ডাক্তার সাহায্য নেতা শেখ তাহাজুদ্দিন নাঈম, শেখ তাহাজুদ্দিন নাঈম তারা করে যাচ্ছেন তাদেরকে নিয়ে করবো আমাদের সহজের সমস্ত শেষ টাকা পর্যন্ত আপনাকে যাবেন না, আপনাকে করছি দ্রব্যমূল্য দ্রগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি রাজপথের সাহসী যোদ্ধা ছাত্র দলের সোনালী ফসল বগুড়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রেজাউল করিম বাদশাভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব নকিসম খান সহ মঞ্চ উপনিষ্ঠ বিএনপি যুব দল ছাত্র দলের স্বেচ্ছাসেবক দলের মহিলা দলের শ্রমিক দলের জাতীয় দল কৃষক দল মৎস্য দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আমার প্রাণের সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তে ভেজা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা শহর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা দিয়ে বক্তব্য শুরু করছে। সংগ্রামী বন্ধুরা বক্তব্য নির্ধারিত করার সময় নাই, বক্তব্য একটাই, এই হাইলার সরকারকে কেঁদে হেসে ক্ষমতা থেকে নামাতে হবে। বন্ধুরা আমার আওয়ামী লীগ জোরের দল, আওয়ামী লীগ লুটারের দল, আওয়ামী লীগ ধর্ষণকারীদের দল, এদেরকে আর ক্ষমতায় রাখা যাবে না। বক্তব্য শেষ করলাম, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জওহর হক, বেগম খালেদা জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, বগুড়ার বিএনপি জিন্দাবাদ। প্রিয় ভাই আমার বগুড়া জেলা থেকে রেজাল করি বাসার নেতৃত্বে এই হাজিরা সরকারের পতন আন্দোলন শুরু হবে। বিএনপি রাজনীতিতে শেখ হাসিনার চোখের পানি নাকের পানি এক করে দেবেন চাইলে এই পথে বক্তব্য রাখবেন সাবেক সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এক এম তাজুল আলম বাবু, এক এম তাজুল আলম বাবু বক্তব্য রাখবেন। আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে 18 কোটি মানুষের দাবির প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি ছাত্র দলের সোনালী ফসল বগুড়া জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক বগুড়া পৌরসভার সম্মানিত মেয়র জনাব রেজাউল করিম বাদশাভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কুখ্যাত শ্রমিক নেতা সাবেক রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম খান উপস্থিত আছেন, গাবতলীর সাধানপুরের মাগীর মানুষের নেতা বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জনাব হেলালুজ্জামান তালুকদার লালু ভাই উপস্থিত আছেন, রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক অবৈধ রহমান চন্দন সহ জেলা বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠন বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ, আমি বগুড়া জেলা বিএনপি এবং উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাই রক্তের শুভেচ্ছা অভিনন্দন, সালাম আসসালামু আলাইকুম। আমি একটি কথা বলে বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে দেশ আজ 74 সালের দিকে ধাবিত হচ্ছে।
আজকে 74 সালে পরিণত হয়েছে। যেদিন পৌরসভার পাশে আমার একজন ছাত্র শিক্ষককে পৃথিবীর মান নিতে দেখেছে সেদিন আমার চোখে অশ্রু ঝরেছে। যে শিক্ষক আমাকে লেখাপড়া শিখিয়েছে সে আজকে ঘন্টাকে ঘন্টা লাইনে দাঁড়িয়ে পৃথিবীর মাল সংগ্রহ করছে। সে কাজী রাজের তার পরিবার আজকে অর্থনীতিতে সমৃদ্ধ হয়েছে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জওয়ার হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। অনেক সকল অন্য সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি আপত্তি আপাত নেতৃবৃন্দ বিশ্লেষণ করছি। আমাদের ফিলাডেলফিয়া সম্মানিত আহ্বায়ক গৌরবের আমাদের বিপ্লবী নেতা রবীন্দ্র বাজপেয়ীর উদ্দেশ্যে এসে আপনারা যেখানে আছেন সকল নেতা কর্মীকে আমাদের মন্ত্রের সম্রাসাধনে বাজপেয়ীর নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ আমরা পালন করবেন, এই জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন রাজনীতির সরাসরি নেতা সরকার নির্বাচিত আহ্বায়ক সরকার নির্বাচনের পরিচিত নেতা আমাদের প্রিয় নেতা সরকার নির্বাচিত আহ্বায়ক বসির এবং স্বামীকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আয়োজিত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির পরিমাণে আজকের এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি সাবেক ছাত্রনেতা দাঁড়িয়ে সদের আমল থেকে আজ পর্যন্ত রাজপথ কমান ছাত্রনেতা বর্তমান জেলা বিএনপি সম্মানিত আহ্বায়ক পৌর মেয়র জনাব রেডিও করে বাসা ভাই উপস্থিত থাকবেন, জাতীয় নির্বাহী কমিটি বিএনপির সম্মানিত সদস্য শ্রমিক নেতা জনাব নজরুল খান উপস্থিত আছেন, লালু ভাই মোশারফ ভাই বেলাল ভাই খায়ুল ভাই সহ রাজশাহী সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন ভাই সহ বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল মহিলা দল শ্রমিক দল মৎস্যজীবী দল সহ সকল নেতাকর্মী আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনারা জানেন এই ভোটীয় সরকার ঘুম খুনের সরকার, যারা রাতের অন্ধকারে ভোট করে পরের দিন ঘোষণা দেয় তাদের সম্পর্কে যাতে জনগণ সমালোচনা না করতে পারে সেই জন্য তারা আজকে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়ে মানুষের সংসারে আগুন জ্বালিয়ে দিয়েছে। মানুষ যাতে ভাত তেল নুন এগুলো আনতেই গণধর্ম হয় তাদের যাতে সমালোচনা না করতে পারে এই কারণে তারা আজকে সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছে। আমি বলতে চাই আন্দোলন শুরু হয়ে গেছে, আজকে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ সমাবেশ, আপনাদের কাছে আহ্বান এই আন্দোলন যেন শেষ না হয়। আমাদের কেন্দ্রীয় কর্মসূচি যে ডাক দিবে সেটাকে আমরা বগুড়া থেকে ইনশাল্লাহ আন্দোলন শুরু করে উত্তরবঙ্গকে অর্জন করে দেব এই আশা রেখে আমি ওর সবযুক্ত বক্তব্য শেষ করছি। নির্বাচিত ভীতি আমাদের সকলের প্রিয় নেতা রাজপথের বলিষ্ঠ কণ্ঠস্বর প্রেম খারুর বাসাকে তার বক্তব্য রাখার অনুরোধ করছি। প্রেম খারুর বাসাকে বক্তব্য রাখার অনুরোধ করছি। আজকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি সরকারের লম্বে লম্বে লাগামহীন দুর্নীতির প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক বগুড়া পৌরসভার সম্মানিত মেয়র
জনপ্রজন পরিবর্তন হয়। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে আসবেন উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান। আজকের এই সমাবেশের বিশেষ অতিথি বিএনপি চেয়ারপার্সনের সম্মানিত উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আমাদের অভিভাবক জনাব ফেরানুজ্জামান তালুকদার লালু ভাই। আজকের সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বসছে যুব সমাজের অঙ্কন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ঢাকা আঠারো আসনের বিএনপি মনোনীত রানীশ প্রতীকের পাত্রে আমার জাতীয়তাবাদী যুবদলের একসময় কনিষ্ঠ সহযোদ্ধা এস এম জাহাঙ্গীর হোসেন। আজকের সমাবেশে উপস্থিত বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমাদের উত্তর অঞ্চলের প্রিয় নেতা প্রিয় মানুষ অবৈধুর রহমান চন্দন সহ বিএনপির জাতীয় এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ প্রিয় ভাইরা সবাইকে বগুড়া জেলা এবং সহ বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইরা আপনারা জানেন আজকে দেশের কি অবস্থা, মানুষ খাদ্য পাচ্ছে না, মানুষের ইনকাম নেই, মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য আজকে বই ক্ষমতার বাইরে, আজকে সরকারি দল যারা করে বাংলাদেশের সমস্ত টাকা পয়সা তারা লুকিয়ে দিয়েছে, মানুষ অসহায় অবস্থায় রয়েছে। এ অবস্থায় থেকে আমরা পরিত্রাণ চাই। আজকে সারা বাংলাদেশে তাই গ্রহণের নির্দেশে যে সমাবেশ হচ্ছে এই সমাবেশের মাধ্যমে আমাদেরকে শপথ দিতে হবে আগামী দিনের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অর্থের কুড়ি হাজার সরকারকে আমরা টেনে এসে ক্ষমতা থেকে নামাবো ইনশাল্লাহ, এই প্রত্যাশা রাখছে। বন্ধুরা আমি তিরিশ সেকেন্ডের জন্য একটু স্লোগান ধরব, আপনিও স্লোগানে কম্পিত করবেন। ধন্যবাদ খালি ভাষাকে। এ পাশে বক্তব্য রাখাতে অনুরোধ করছি সাবেক ছাত্রনেতা রায় প্রজা কনিষ্ঠ কণ্ঠসর লড়াই সংগ্রামের সমৃদ্ধ নেতৃত্ব দেন, শহর বিএনপিতে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন, জেলা বিএনপির অন্যতম নেতা শহর বিএনপির অন্যতম নেতা জনাব অ্যাডভোকেট হামিদুর রাজ চৌধুরীকে তার বক্তব্য রাখার অনুরোধ করছি। অ্যাডভোকেট হামিদুর রাজ চৌধুরী বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির আজকের এই সাহিত্য প্রস্তুত আছেন সহকেন্দ্র নির্বাচন নির্বাচিত টুকরা ভাই তাকে অভিনন্দন জানাচ্ছি। বিক্ষোভ সমাবেশের আমার বড় ভাই সভাপতি জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক বগুড়া পৌরসভার সম্মানিত মেয়র রেজাউল করিম বাদশা ভাই উপস্থিত আছেন, কেন্দ্র বিএনপির মিডিয়ার সহসভাপতি কৃষক দল সম্মানিত চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ভাই উপস্থিত আছেন, রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক চন্দন সহ বিএনপির যুগ্ম আহ্বায়ক মিত্র বিএনপির যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল মৎস্যজীবী দল মহিলা দল শহর বিএনপি সহ শহর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে রক্তির শুভেচ্ছা আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ বক্তব্য একটাই, আমাদের আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে রাতে যে ভোট করেছে সে খাতিরা এই রাতের ভোট আগামী নির্বাচনে দিয়ে করতে হবে, এটাই আমাদের শপথ নিতে হবে। এবং এই শপথের মধ্য দিয়ে আর কোনো আন্দোলন করে সে
অবস্থাকে বাধ্য করে সরকারের অধীনে নির্বাচন করতে হবে, এই আশা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউল হক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। এরপর বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা, জেলা ছাত্র দলের বারবাদী বিদ্যুতের সভাপতি, রাজপথে বলিষ্ঠ মাদ্রাসার ছাত্র দলের অন্যতম নেতা হিসাবে আমার জেলা বিদ্যুতের অন্যতম নেতা জেলা এমএস দল স্বাধীনকে বক্তব্য রাখার জন্য করছি। এমএস দল স্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চ অভিষ্ট রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব নজরুল ইসলাম খান সহ এবং রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, হেলালুজ্জামান তালুকদার, দেখি বেগম খালেদের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ঢাকা যুব দলের কিংবদন্তি নেতা জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন শ্রেণীর নেতাকর্মী বৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা ভাইরা আজকে আপনারা জানেন শেখ হাসিনার বাবার সময় 1974 সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষে হাজার হাজার লোক মারা গিয়েছিল। আজকে 2022 সাল, শেখ হাসিনার সময়ে সেই দুর্ভিক্ষ শুরু হয়েছে। আজকে এরকম সমাবেশ করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়ানো যাবে না। শেখ হাসিনাকে তাড়ানোর প্রধান ঔষধ হল যা যা কিছু আছে তাই নিয়ে রাজপথে নামতে হবে। এই আশা প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। শহীদ জিয়াউল হক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। অল্পের সময় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য একজন স্বাধীন অসংখ্য ধন্যবাদ। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সারাকাজী সোনাবেলা এলাকার মাঝের মানুষের নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান, সর্বশেষ ধানের বিশেষ ব্যক্তি, এ কে এম আহতের জাকির ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সাংগামী ভাইরানার আমাদের প্রধান অতিথি মহোদয় এই একদম কাছাকাছি চলে আসছে, আর কিছুক্ষণের মধ্যে এই মঞ্চ উপস্থিত হবেন। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তারেক রহমান, বেগম খালেদের মেসেজ নিয়ে আসছেন, শেখ হাসিনার পত্নীর বাণী নিয়ে আসছেন উনি। তার গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য আপনারা এই মঞ্চের সামনে সভাপতি যাবেন। গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন উত্তরবঙ্গের কিন্তু সন্তান রাজশ্রী বিভাগে বিএনপির সাধারণ সহ সাধারণ সম্পাদক অবাধুর রামচন্দন সহ সহকর্মী মন্ত্রীবৃন্দ। আপনার এই সমাবেশ সফল না হবে তো কেউ যাবেন না, যাবেন না, যাবেন না। এক আওয়াজ, বেগম খালেদার মুক্তি চাই, শেখ হাসিনার পতন চাই, আমরা মুক্তি 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 চাই, বেগম জিয়ার মুক্তি চাই, শেখ হাসিনার পতন চাই। আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নিত্য প্রয়োজনের উপর ব্যাপক ঊর্ধ্বগতি এবং সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপি আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করছেন বগুড়া জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, বগুড়া পৌরসভার সম্মানিত মেয়র রেজাউল করিম বাদশা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য জনাব হেলালুজ্জামান তালুকদার লালু। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব ওবায়দুর রহমান চন্দন, যুবদল কেন্দ্র কমিটির সহ সভাপতি এস এম জাহাঙ্গীর সহ বিএনপি এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এই শব্দযন্ত্রের মাধ্যমে যেনারা আমাদের বক্তব্য শুনছেন তেনারা সহ সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের সদস্যবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি,
আজকে যে মুক্ত প্রজাতন্ত্র মূল্য ব্যাপক উদ্যোগী হয়েছে এটা আজকে নতুন না। এর আগে শেখ মুজিবুর রহমান সাহেব যখন ক্ষমতায় ছিল এই একই কাজটি হয়েছিল। আমরা তখন দেখেছিলাম অন্যির ভাবানির বাসন্তী, সে তার লজ্জা নিবারণ করার জন্য মাছ ধরার জল পরিধান করেছিল। আমরা তখন দেখেছিলাম ডাস্টবিনের খাদ্য নিয়ে কুকুর এবং মানুষ একই সঙ্গে কারাকারি করেছে বন্ধুগণ। আমরা তখন দেখেছিলাম ক গরিব মানুষ মারা গেলে কাপড়ের পরিবর্তে কলার পাতা দিয়ে দাফন করতে হয়েছিল। আমরা তখন দেখেছিলাম সেই চুয়াত্তরে যে দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষে না খেয়ে প্রায় 20 লক্ষ লোক মারা গিয়েছিল। আজকে যে চিত্র দেখছি পৃথিবীর যখন খাদ্য বিক্রি হয় তখন মানুষের কি পারাপারি কি হুড়াহুড়ি, আমরা সেই দুর্ভিক্ষরই পদধ্বনি শুনতে পাচ্ছি। শেখ হাসিনা এগুলি নরল করার জন্য মিথ্যাভাবে মামলা দিচ্ছে, খুন করছে, হত্যা করছে। আমরা শেখ হাসিনাকে বলে দিতে চাই কোন মামলা হামলা দিয়ে এই আন্দোলন দমানো যাবে না। অনতিবিলম্বে শেখ হাসিনাকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকার গঠন করে জাতীয় সংসদ নির্বাচন জিতে হবে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জওয়ার হোক, খালেদা জিয়া জিন্দাবাদ। প্রিয় ভাইয়েরা, আজ পাঁচ দুই কোনো দিন সরলা আমাদের প্রধানমন্ত্রী মহোদয় আমাদের মাঞ্চ উপস্থিত হবেন, আমাদের জেলা বিএনপি আহ্বায়ক, আমাদের পৌর পিতা, আমাদের বরিষ্ঠ বন্ধু সব তিনি সুখ্যাতকে নেতা কর্মীদের পাশে থেকে আমাদের হাতে রাখেন। নেতা লোকের বাদসভায় সর্বস্তরের নেতা কর্মীদেরকে অনুরোধ জানিয়েছেন, যারা পার্টি অবসরত আছেন, বিভিন্ন আশেপাশে আছেন, তাদেরকে বিরোধ অনুরোধ করেছেন এই মঞ্চ সামনে এসে এই সমাবেশকে সফল করে বেগম খালেদার মুক্তি আন্দোলনের তারা দিতে পারবেন। এই সমাবেশকে সফল করে শেখ হাসিনার পতনকে পরাজিত না করলে আপনি না আপনার রয়েছে। এই পক্ষে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি বিভাগের সম্মানিত সদস্য প্রজ্ঞা রাজ পাটিল, অগ্নিকন্যা কৈলাসের সম্মানিত সভাপতি জনাব লাইব্রেরি রামঙ্কর, তার বক্তব্য রাখা অনুরোধ করছি। Yeah.
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভা যেন তেন কোন সভা নয়, এই সভা হল এই দেশের 16-18 কোটি মানুষের হৃদয়ের কথা। দ্রব্য মূল্য যেখান থেকে রেহাই পাচ্ছে না, 300 টাকা কেজি তেল, এখন তেল বিক্রি হয় ফোটায় ফোটায়, আগে বিক্রি হতো কেজিতে কেজিতে। ভাই সাহেব, আজকে সভার সম্মানিত আমার শ্রদ্ধেয় মহানবী সভাপতি বাদশা ভাই, আজকে সময় প্রথমে থাকবে থাই কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আজকে আজকে সময় রয়েছে আমার শ্রদ্ধেয় নেতা হেলাল জমিদার লালু ভাই, আজকে সময় রয়েছে আমাদের চন্দ্র সর্বনাথ মতো। আজকের এই চিত্রটা বগুড়ার জন্য আমি মনে করতে চাই, তাই আমার দেখছেন তারা ছায় ঢুকে আছেন, আর তারা রোদে রয়েছেন। আমরা আন্দোলন করবো, আমরা আন্দোলন করবো, আর ওদের ওদের তা পূর্বে না, এতে হতে পারে না। আমি দুটো বক্তব্য দিতে চাই, আমি স্লোগান দিব, আপনি উত্তর দেবেন, নারায়ণ শক্তি, নারায়ণ শক্তি। সময় চলে আসছে, সময় বলছে যে সরকারের সময় কম, তাই আপনার তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনে আমাদের যোগদান করতে হবে। ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ, সন্তোষ করছি, আল্লাহ হাফেজ। এই পথে বক্তব্য রাখবেন, ঢাকার আশপাশকে তিনি স্লোগানের স্লোগান কম্পিত করেন। দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার তারেক রহমানের স্নেহ ধন্য, তিনি রাজপথে গুলি নিজের হুলিয়ানে এই দলকে তিলে তিলে গুলিয়েছেন। তিনি তারেক রহমানের অত্যন্ত কাঠের স্নেহ বাঁধ, ঢাকার যুবদলকে তিনি সংগঠিত করেছেন। আমাদের আগামী দিনে ঢাকার রাজ্য সংসদ সদস্য নির্বাচন করেছেন, ইনশাআল্লাহ আগামী পর্বে আজকের এই সভা এই সার্ভিসের সম্মানিত বিশেষ অতিথি জনাব এস এম গান্ধীর সঙ্গে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সাবেক ছাত্র নেতা, পৌরসভার মেয়র, আমাদের রাজপথের যোদ্ধা রাজার পরে বাদশা ভাই উপস্থিত আছেন, উপস্থিত থাকবেন। যানজটের কারণে রাস্তায় আসার পথে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, যার কারণে আমাদের প্রধান অতিথি আসতে একটু বিলম্ব হচ্ছে, সেই কাছাকাছি চলে এসেছেন। আমাদের সেই প্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা জনাব নজরুল ইসলাম খান উপস্থিত আছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এডভাইজার কাউন্সিলের অন্যতম সদস্য, সাবেক এমপি কৃষক দলের সিনিয়র সহসভাপতি বগুড়ার কৃতি সন্তান হেলালুজ্জামান লালু ভাই উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয় লোকজন দল রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সাবেক সম্রত রাজপথের বড় প্রশ্রেণী, আমাদের প্রিয় নেতা ওবায়দুর রহমান চন্দ উপস্থিত আছেন, বগুড়া জেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয় যুবদল বগুড়া জেলার বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্রনেতা খাদিমুল হক খাদেম, বিপ্লবী যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা রাজপথের বরাবর সৈনিক জাহাঙ্গীর আলম সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ এবং অক্ষ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, সকলের প্রতি রইল সশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথীরা বক্তব্য নেতৃবৃন্দ নেবেন, আমি শুধু দেশটি কথা বলে বিদায় নিব। আমরা এখানে এসেছি, আপনারা জানেন আজকাল দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি মানুষের ভিতরে না বিশ্বাস শুরু হয়েছে, এই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি কেন, এই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি যেহেতু একটি অনির্বাচিত সরকার।
কিনে অধিক মুনাফার জন্য ওই সরকারি দলের লোকজন বেশি মুনাফা করে ভোক্তার কাছে পৌঁছিয়ে দেয়। যে সমস্ত জিনিস বিদেশ থেকে আমদানি হয় সেই আমদানি বা পণ্যগুলো ওই সরকারি দলের চোরেরা আমদানি করে অধিক মুনাফা করে জনগণের কাছে পৌঁছে দেয়, যার কারণে আমাদের এই সরকার থাকা অবস্থায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামানোর কোন সুযোগ নাই। সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে। আন্দোলন সংগ্রাম করে এই চোর সরকার আদিনা সরকারকে বিতাড়িত করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করলে একমাত্র এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানো সম্ভব হবে। বন্ধুরা আমার, এই সরকার একটি চোর সরকার। বন্ধুরা আমার, আপনারা জানেন আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান 1975 সালে তিনিই বলেছিলেন, সকলে পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি কাগঠা। শেখ মুজিব সাহেব নিয়ে বলেছিলেন, এই হাসিনারা বলো, এই হাসিনারা বলো, এই হাসিনারা বলো, একজন সাংবাদিক মুসা সাহেব, মুসা সাহেব বলেছিলেন, এই মুসা সাহেব কিন্তু আওয়ামী লীগ করেন, শেখ মুজিবুর রহমানের এমপিএ ছিলেন, সেই মুসা সাহেব বলেছেন আওয়ামী লীগকে যেখানেই দেখা যাবে, আওয়ামী লীগের কর্মীদেরকে যেখানেই দেখা হবে, আপনাদেরকে বলতে হবে তুই চোর, তুই চোর, তুই চোর, সেটাই আওয়ামী লীগ। কাজে বন্ধুরা আমার, আমি বলতে চাই যারা 30 তারিখের ভোট 29 তারিখে করে তাদের দিয়ে অনেক চুরি বাকপারি সম্ভব হলেও এই দেশের জনগণের ভাগ্য উন্নয়ন তাদের পক্ষে সম্ভব না। সেই জন্য আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা বন্দী অবস্থা আছে, আমাদের নেতা, প্রিয় নেতা, আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা জনাব তারেক রহমান আজকে বন্দী অবস্থা আছে, দেশের বাহিরে আছে। এই সরকার, এই খুনি হাসিনা সবচেয়ে ভয় পায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, সবচেয়ে ভয় পায় তারেক রহমানকে। তার কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান জনপ্রিয়, এই জনপ্রিয়তা দেখেই তারা ভয় পায়, এবং ভয় পায় দেখেই আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে এই দেশ থেকে তাকে বিতাড়িত করেছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়ে তাকে জেলখানায় ভরে রেখেছে। আমরা বলতে চাই এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলনের রূপ নেবে ইনশাআল্লাহ। এবং আমরা বিশ্বাস করি জনগণের আন্দোলনে, জনগণের আন্দোলনে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মুক্তি পাবে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের মাটিতে আবার ফিরে আসবে। বন্ধুরা আবার এই জনপ্রিয় নেত্রীকে, এই জনপ্রিয় নেতাকে কোনোভাবে দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। সেই জন্য আমরা বলবো, আমরা যারা রাজপথে আছি রাজপথে থেকে তার ফয়সালা করতে হবে। আমাদের নেতা বলেছেন, আমাদের নেতা বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে, সবাই বলেন বাংলাদেশ যাবে কোন পথে, বাংলাদেশ যাবে কোন পথে। বন্ধুরা আমাদের প্রিয় নেতা, সেই নেতা সেই বক্তব্য রেখে আমি আপনাদেরকে একটি ছোট্ট স্লোগান ধরতে বলবো, মুক্তি 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 চাই, আমাদের জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, রহমান ফিরে এসেছে, আসবে ফিরে বাংলাদেশে, গণতন্ত্রের দিন শেষ, তারেক রহমানের বাংলাদেশ, এই প্রখর রোদে আপনারা সবাই আমাদের প্রধান অতিথির বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আপনারা সবাই দয়া করে বক্তব্য শুনবেন, গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। এই বক্তব্য রেখে আগামী দিনে রাজপথে আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে এই খুনি আসিনাকে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতির জয় জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিয়া হোক, তারেন্দ্র হকদার, তারেক রহমান জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই আর কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ
আমাদের প্রধানমন্ত্রী মঞ্চ উঠবেন, এই পাঁচজনের বক্তব্য রাখবেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব গোলাম খান ভাইকে আশীর্বাদ বক্তব্য রাখার জন্য করছি। আজকে বগুড়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত দ্রব্যমূল্যের উর্ধ্বগতি আকাশচুম্বী দুর্নীতির প্রতিবাদে আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় নেতা একসময়ের টুকুর ছাত্র নেতা বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক জেলা মাননীয় মেয়র জেলা রিজাউল করিম বাদশা, এখানে প্রধান অতিথি থাকবেন আমাদের সকলের প্রিয় নেতা প্রখ্যাত শ্রমিক নেতা ভারতের জাতীয়তাবাদীর স্থায়ী কমিটির বিভিন্ন স্থায়ী কমিটির সংগঠিত সদস্য এবং আমাদের সকলের প্রিয় জেলা মুরাদুল ইসলাম খান সাহেব, এখানে উপস্থিত থাকবেন আমাদের বগুড়ার মাটি ও মানুষের নেতা আমাদের সকলের প্রিয় নেতা এবং সাবেক সংসদ সদস্য মাননীয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জনাব ইলাহুজ্জামান জাহাজদার লালু ভাই, এখানে উপস্থিত আছেন আমাদের রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় যুব দলের সম্মানিত সহ সভাপতি আমাদের সকলের প্রিয় নেতা এস এম জাহাঙ্গীর হোসেন, আরো উপস্থিত আছেন জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সকল সমানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত, প্রিয় বগুড়াবাসী আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আপনারা জানেন আজকে যে কারণে আহ্বান করা হয়েছে, ইতিমধ্যেই আপনারা শুনেছেন বাংলাদেশের মানুষ দিশাহারা হয়েছে, প্রত্যেকটি নিত্য প্রয়োজনের দাম বৃদ্ধি পেয়েছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সুতরাং আজকে এই দেশে মানুষ কিভাবে চলছে উপর আল্লাহ ছাড়া কেউ জানে না, নীরব দুর্ভিক্ষ চলছে। আপনারা জানেন 74 সালের গন্ধ পাওয়া যাচ্ছে এই দেশে, না খেয়ে মানুষ মারা গিয়েছে ওই সরকারের সময়, আবার সেই সরকার দেশ পরিচালনা করছে এই মানুষের উপর জুলুম নির্যাতন অত্যাচার করছে। আজকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে, আমাদের দেশ নেতা জনাব তারেক রহমান হাজার হাজার মাইল দূরে রয়েছেন, তাদেরকে আমাদের এই দেশে ফিরে আসতে হলে আন্দোলনের বিকল্প নেই, আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই বক্তব্য রাখবেন কাহানু নন্দী নামে একটা মাটিয়া মানুষের নেতা, তিনি প্রতিরোধে হায়না সরকারের পেপার বাইরের মধ্যে যুদ্ধ করেন, আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা মোশারফকে পেয়ে তাদের আত্মা কেঁপে যায়। গতকাল রাতে মোশারফকে আক্রমণ করার জন্য আওয়ামী লীগের গুন্ডারা বাহিনী ছিল, সেই দেশের আমাদের তরুণ নেতৃত্ব জাতীয় সংসদ সদস্য হাকার কেন্দ্র কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আল্লাহ ঘোষণা পাঠানকে তার সংযুক্ত বক্তব্য রাখার জন্য করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে আজকের এই কর্মসূচি, সারা বাংলাদেশে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে কর্মসূচি দিয়েছেন তার অংশ হিসেবে বগুড়া জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে প্রধান সম্মানিত সভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন বগুড়া জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক পৌরপিতা এবং একসময় তুখর ছাত্র নেতা রেজাউল করিম বাদশা উপস্থিত থাকবেন, বাংলাদেশের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং আমাদের অভিভাবক হিসেবে যিনি কৃষক দলের নেতৃত্ব পালন করেছেন, ডিপ্লোম্যাটিক হিসেবে দায়িত্ব পালন করেছেন সেই নজরুল ইসলাম খান উপস্থিত আছেন, চেয়ারপার্সনের উপদেষ্টা গাবতলী মাটি ও মানুষের নেতা বারবার নির্বাচিত এমপি হেলালুজ্জামান তালুকদার লালু উপস্থিত আছেন, রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক ওবায়দুর রহমান চন্দন,
উপস্থিত আছেন আমাদের যুব দলের দুখন নেতা, ঢাকা থেকে সর্বশেষ ধানের শীষের প্রার্থী ছিলেন আমাদের এস এম জাহাঙ্গীর ভাই, উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আছেন এখানে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ সহ এখানে আরো যারা আগত হয়েছেন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বারোগাঁও উপজেলার 24টি ইউনিটের সকল নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আপনারা জানেন দেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই সরকারকে আর একটা দিনও রাখতে দেওয়া যেতে পারে না। এই দেশকে তারা মগের মূল্যক পেয়েছে, শোষণ আর শাসনের নিষ্পেষণে দেশের মানুষকে মনে হয় চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলছে এই সরকার। প্রিয় বন্ধুরা, আমরা সেই ওয়ান ইলেভেন দেখেছি, সেই ওয়ান ইলেভেনের পর থেকে তাদের সঙ্গে মদত করে বর্তমান সরকার ক্ষমতায় টিকে থেকেছিল। ইনশাআল্লাহ সামনে নির্বাচনে এই সরকারকে উদ্ধার করতেই হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন এই সরকারের আমলে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি মহড়া গেজেছে, কোথায় চাল ডাল থেকে শুরু করে সকল দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। এই বাংলাদেশ তো স্বাধীনতা দেখতে যায়নি মানুষ, এর জন্য তো বাংলাদেশ স্বাধীন করেনি দেশের মানুষ, এই দেশে স্বাধীন করেছিল যে বাংলাদেশের মানুষ স্বাধীনতা ভোগ করবে, প্রত্যেকটা মানুষকে স্বাধীনতার অঙ্গীকারের সুবদ্ধতা করবে। কিন্তু দেশের সরকার সেটা করেনি, যেখানে যাচ্ছেন সেখানে দেখছেন শুধু সিন্ধুক খুললেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পাচার করছে, দেশের প্রত্যেকটা সেক্টর ধ্বংস করছে, কি রাস্তাঘাট, কি দুর্বৃত্ত, সবটা জায়গায় এরা দুর্নীতির মহড়া করে চলেছে। বন্ধুরা, আপনাদেরকে বলতে চাই, সরকারের দিন যত ঘনিয়ে আসছে ইনশাআল্লাহ এরা তত হিংস্র হয়ে উঠছে, আমরা তাদেরকে জবাব দিতে হবে ইনশাআল্লাহ সামনে থেকে। আমরা চাই আপনারা যদি পাশে থাকেন, আমরা অচিরে ইনশাআল্লাহ আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারের পতন নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান যিনি নেতৃত্ব দিচ্ছেন, তিনি স্বাস্থ্যমন্ত্রী তেরো নদী মাইল পার থেকেও কিন্তু তিনি নেতৃত্ব দিয়ে যাচ্ছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়াকে আমরা আগামী দিনের মস্তদে দেখতে চাই, প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। প্রিয় বন্ধুরা, আপনি জানেন বর্তমান সরকারের লেনিয়া বাহিনীরা গতকালকে আমরা একটা প্রোগ্রামে ছিলাম, আমাদের যুব দলে আমাদের পৌর ছাত্র দলের সভাপতিকে কালকে তারা আক্রমণ করেছে, আমাদের গাড়ি বহরে হামলা করার চিন্তা করেছিল। এই লুটেরা বাহিনী তোমরা ধৈর্য ধরো, ইনশাআল্লাহ তোমাদের পতন আমরা কর্তব্য করব ইনশাআল্লাহ। আমাদের শুধু অপেক্ষা, শুধু পালানোর অপেক্ষা, এটাই আমরা প্রত্যাশা করছি। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। বক্তব্য পর্যায়ে এবার বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা কমিটির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব ফজলুল বারী তালুকদার বেলাল। দুর্নীতির প্রতিবাদে বগুড়া জেলা বিএনপির আয়োজিত আজকে রিপোর্ট সমাবেশের প্রিয় সহকর্মী সভাপতি জনগণের উপরে রাষ্ট্রমন্ত্রী উপস্থিত রয়েছে, বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা চালু হয়, বিএনপি কেন্দ্রীয় আমার রাষ্ট্রীয় আসসালামু আলাইকুম। আপনারা জানেন সারাদিন যে আজকে সরকারের ব্যর্থতা, অযোগ্যতা সব কিছু ঘটে উঠেছে, আজকে নিত্য প্রয়োজন জিনিসের দাম কি অবস্থায়, আজকে পৃথিবীর তাকের পিছনে আজকে এই সরকারের উন্নয়ন, আজকে মানুষ মধ্যবিত্ত পরিবারের সহ আজকে মানুষ সাগার করে আজকে পৃথিবীর তাকে কাজ ধরতে যায়, চাবিয়াটা তেল নিব, লবণ নিব, পেঁয়াজ নিব, যুক্তগুলো ঘটনা এই সরকার যখন এসেছে তখনই ঘটনা প্রজন্মরা আমরা দেখেছি এই সরকারের অযোগ্যতা, ভুল ডাকাতি, ধর্ষণ সব মিলে এই সরকার আজকে সংস্কৃতি ধ্বংস করে দিয়েছে। আওয়ামী নির্বাচন কমিশন করেছে, এই সরকারের অধীনে আমরা কোন নির্বাচনে যাব না, এইবার আগেরই মোকাবেলা করে
মাঠেরই খেলা হবে। আজকের এই সরকারের বিরুদ্ধে সমগ্র ইসলামপুর গণতান্ত্রিক জাতীয় দলের সত্যিকার ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এই সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুস্থ অবাধিক প্রতিবাদ করি ধর্ম তাই বলে আমার কোষের ধন্যবাদ। আমাদের সম্মানিত প্রধান অতিথি প্রখ্যাত শ্রমিক নেতা দেশনেত্রী বেগম খালেদা আসতে পারেন, তার একটা আমাদের বিশ্বাস সাবেক রাষ্ট্রদূত রাজপথে সাহসী সৈনিক আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য রঞ্জিত ইসলাম খান এই কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চ উপস্থিত হবে। আপনারা যে দেখে রাখেন আমাদের মঞ্চের সঙ্গে ধরে বিশেষভাবে অনুরোধ করছি এই পথে বক্তব্য দিয়েছেন কংগ্রেস জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী রাজপথের সাহসী যোদ্ধা গোলাম আডভোকেট সাইফুল ইসলাম কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতির প্রতিবাদে কংগ্রেস জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে সম্মানিত সভাপতি কংগ্রেস মাটি ও মানুষের নেতা কংগ্রেস জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক পৌরসভার জননন্দিত মেয়র আপনার আমার সকলের নেতা রেজাউল করিম বাদশা ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, ইতিমধ্যে তিনি আসছেন। আমাদের কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সাংগ্রামী সদস্য সাবেক রাষ্ট্রদূত জনাব নজরুল ইসলাম খান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন, চাঁদপুরি সজনপুরের মাটির মানুষের নেতা সাবেক সংসদ সদস্য আমাদের ভাই লালু আমাদের মাঝে উপস্থিত আছেন, কেন্দ্রীয় রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাদের পরিচিত জনাব ওবায়দুর রহমান চন্দন উপস্থিত আছেন, কংগ্রেস কেন্দ্রীয় যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সহসভাপতি হোসেন জাহাঙ্গীর হোসেন সহ সর্বস্তরের নেতৃবৃন্দ। আমি বেশি কথা বলবো, আপনি ভাই আমার দুটো কথা শোনেন। আচ্ছা ভাই, আপনার সময় দেবেন না, যদি কে পুরুষ মানুষ চুরি করে তাহলে যারা চুরি করে তাদেরকে বলা হয় চোর, পুরুষ মানুষ চুরি করলে কে বলে চোর, মহিলা যদি চুরি করে তাহলে কি বলে চুরি। আমি বলতে চাই শেখ হাসিনা হল চুল্লির সরকার, চোর সরকার। এই চোর সরকারের বাবাকে শেখ মুজিবুর রহমান ৭৪ সালে ৮০ টাকা সে লবণ খেয়েছি মনে আছে, তারই ধারাবাহিকতায় এখন আমরা বাসন্তী কি করেছে ৭৪ সালে দুর্ভিক্ষের তলায় বাসন্তী কলা পাতা দিয়ে লজ্জা নিবারণ করেছে বহু পত্রিকায় এসেছে আমার কাছে এভিডেন্স আছে। এখন আমি বলতে চাই এই চোর হাসিনার কাছে দ্রব্যমূল্যের দাবি করে দেওয়া এ দাবি আমাদের না আমাদের প্রতিমা, আমরা আমাদের আসল দাবি হবে এই শেখ হাসিনা সরকারকে গতিচ্যুত করা উচ্ছেদ করা। বন্ধুরা আমার ভবিষ্যতে করতে হলে আপনাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে আসতে হবে এবং রাজপথে আসতে হবে, রাজপথে এসে সাহসিকতার ভূমিকা পালন করতে হবে এবং কোন ভয় পাওয়া চলবে না। আমার নেতা আপনার নেতা তারেক রহমান বলেছেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তুমি হবে বাংলাদেশ। পরিশেষে আমি একটি কথা বলে বিদায় নেব, সেটি হচ্ছে এই আন্দোলন হাসিনা বিরোধী আন্দোলনে লয় সাংবাদিকরা মামলা হামলা শিকার হবেন, কংগ্রেস জেলায় আইনজীবী ফোরামের ৩৫০ আইনজীবী আছে, আপনাদের সবাইকে আইনি সহায়তা দেওয়া হবে ইনশাআল্লাহ। এই আন্দোলনের শ্লোগান হবে হাসিনা বাঁচাও দেশ
খালেদা জিয়ার নির্দেশ, এক দফায় এক দাবি আসি রাজি করা যাবে। খুবই হবে বাংলাদেশ জিন্দাবাদ, ব্যাক ব্যাক বাংলাদেশ। সরকারের মন্ত্রীরা যখন কথা বলে তখন মনে হয় কোনো হুঁশ থাকে না। এই সরকারের একজন খাদ্যমন্ত্রী বলে চালের দাম বেড়ে গেছে, চাল এত ভাত খান যা ভাত না খা মদ খান, এই সরকার দেখুন ব্যাপার। এই সরকারের মন্ত্রীরা কিন্তু আজকে মদ খায় মাতাল অবস্থা আছে, শুধু এক টাকা লাগে দিতে হবে আর কিছু দরকার নাই। সরকার এই সরকার গত কয়েক বছরে চাষ কমিটি দিয়ে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করেছে। আমরা বাংলাদেশের ফাঁস কমিটিতে আর কোনো বেহুদা বাংলাদেশের পয়দা করতে দেব না। এই বহুজাতে বাংলাদেশের মাটিতে পতন ঘটিয়ে আগামী দিনে ব্যস্ত সরকারের তত্ত্বাবধানের সাথে এখানে নির্বাচন করে ব্যক্তিকে রাষ্ট্র ক্ষমতা ইনশাল্লাহ দিয়ে আসবো। ধন্যবাদ প্রধানমন্ত্রী। প্রিয় বারবার এই পথে বক্তব্য আছেন রাজশাহী বিভাগের ব্যক্তি সরকারি সম্পাদক বিশিষ্ট কবি সাহিত্যিক আমাদের প্রিয় নেতা রামপদের সহযোগিতা জেল দাপ্তরে আস্থাপন জনাব অবাধি রামাঞ্চন্দ্র, তাকে বক্তব্য রাখার জন্য উপস্থিত জনাব অবাধি রামাঞ্চন্দ্র। সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই, বগুড়া জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক শ্রদ্ধেয় রেজাউল করিম বাদশা ভাই, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আর অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। এই উপমহাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান আমাদের মাঝে উপস্থিত আছেন। বগুড়া জেলা তথা রাজশাহী বিভাগের বিএনপির অভিভাবক সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য তালুকদার লাল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকার রাজপথে যার দোকানে দোকানে প্রকল্পিত হয় সেই যুবদলের নেতা আমার ভাই জাহাঙ্গীর হোসেন ভাই, যার বিষয়ে একটি কথা আমি বলতে চাই এই ফাঁকে, যেখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। আমি দীর্ঘদিন ঢাকার রাজপথের যত প্রোগ্রাম দেখেছি আমি তাকে কোনোদিন স্টেজে বসে থাকতে দেখি নাই, তিনি সব সময় তার ইউনিটের সাথে এই রাজপথে হয় দাঁড়িয়ে থেকেছেন না হলে বসে থেকে স্লোগান দিয়েছেন। এইটা আমাদের সকল নেতাদের মনে রাখতে হবে। যাই হোক, আমাদের মাঝে আর উপস্থিত আছেন আমাদের বিএনপির সম্মানিত সংসদ সদস্য প্রিয় ভাই মোশাররফ হোসেন ভাই সহ বিএনপি নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, জেলা বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন থানা বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ, অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ, বিএনপি মুক্তিযুদ্ধের ঘোষকের দল, বিএনপি মুক্তিযোদ্ধাদের দ্বারা গড়া দল, বিএনপি বাংলাদেশের জনগণের একমাত্র দল। তাই বাংলাদেশের জনগণ যখন কষ্টে থাকবে বিএনপি বসে থাকতে পারে না। সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ, আমার দুই তিন ভাই বলে গেছেন আজকের এই পরিস্থিতি শুধু আজকেই নয়, 72 থেকে 75 ছিল, আজকেও ব্যাংক ডাকাতি হয়েছে তখনও হয়েছিল, আজকেও মূল্যবৃদ্ধি হয়েছে তখনও হয়েছিল। আসলে বিষয়টা কি? আসলে বিষয়টা হচ্ছে এটি হচ্ছে বাদ বেটি কোম্পানি লিমিটেডের একমাত্র ব্যবসা, এটাই তাদের পারিবারিক ব্যবসা, বাংলাদেশের জনগণের রক্ত শোষণ করা। আর
তারা এই টাউন স্বৈরাচার খুব ভালো মতো জানে। বাংলাদেশের 18 কোটি মানুষকে নিয়ে ভাববার মতো একটি মানুষই আছেন, তিনি হলেন বাংলাদেশের গণতন্ত্রের মা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। আজকে কারাগারে দেখেছেন বন্ধুরা আমার, আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন চলছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার যে আন্দোলন চলছে, বাংলাদেশের মানুষকে মুক্ত করার যে আন্দোলন চলছে, আমরা যদি সেই আন্দোলনে সফল হই তাহলে বাংলাদেশের জনগণ রক্ষা পাবে। সংগ্রামী ভাই বোনেরা, মানুষ বাংলাদেশের জনগণকে আমি একটি কথা স্পষ্ট বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন, আপনাদের প্রতি উদাহরণ আহ্বান জানিয়েছেন, আপনাদেরকে বিএনপি করতে হবে, সেইটি আমরা বলছি না। আমরা বলছি আমরা আপনাদের জন্য লড়াই করছি, আপনাদের অধিকারের জন্য লড়াই করছি, আসুন আপনারা আমাদের সাথে, আমরা আপনাদের অধিকার প্রতিষ্ঠা করে দিয়ে কথা দিলাম, তারপরে আমরা ঘরে ফিরে যাব, তারপর আপনারা যেটি ভালো মনে করেন সেই সিদ্ধান্ত নেবেন। আপনার যদি করে ছেড়ে দিয়েছি বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের মানুষকে তাই বাঁচাতে হলে সরকারকে যে কাজটি আমাদের করতে হবে, আমাদের মা গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তাকে রক্ষা করার চেষ্টা করতে হবে। আপনারা কি সবাই প্রস্তুত আছে? আপনারা কি সবাই সংগ্রাম করার জন্য প্রস্তুত আছে? আগে একটু ধরেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হলে চলবে এখন ঘরের ঘরে সকলে মিলে সফল হবো ইনশাল্লাহ, তারপর ঘরে ফিরবো। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের নেতা আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের গাঁটতলে এলাকার মাঠে মানুষের নেতা, যিনি তার সো মেধা দিয়ে এই দলের প্রতিটা নেতা কর্মীদের আগে রাখেন, যিনি বিপদের সময় ভক্তিতে আমাদের পাশে থাকে, তিনি চেয়ার পাত্রের সাংবাদিক প্রতিষ্ঠা, কেন্দ্র কৃষক দলের সহসভাপতি, আমাদের সবাইকে যারা ফেরানো জমায় তালুকদার লালু ভাই, যারা ফেরানো জমায় তালুকদার লালু ভাই, সবাই গুডবান, সবাই জানান, কোন লাগবে না, কোন লাগবে। আমাদের সাংবাদিকদের প্রধান অতিথি আমাদের পাশে চলে এসেছে, প্রধান অতিথি যখন মঞ্চে আসবে সবাই মহানো করাশালিতে তাকে বল ফেলবে। আজকের এই বিক্ষোভ সমাবেশে সাংবাদিক প্রধান অতিথি এই বাংলাদেশের প্রখ্যাত শ্রমিক নেতা দেশভক্তি বেগম খালেদা জিয়ার ফিরে আসতে পারে, রাষ্ট্রপতির সৈনিক তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, বিএনপি কেন্দ্র স্থায়ী কমিটির সম্মানিত সদস্য প্রণব মজুম চান্দার, তাকে মঞ্চে আসার জন্য তাকে আমি প্রিয় প্রসাদ অনুরোধ করছি। প্রিয় ভাই, আমাদের মঞ্চের দিকে ধীরে ধীরে রঞ্জন খান এগিয়ে আছেন, সবাই শ্রীমানকে আমরা দেব লাই 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 খান হলে লড়তে হবে, যুদ্ধ করা খান্ড দেওয়ার কিছু হলে চলবে, এখন দয়া করে লাল ব্যারিকেড ভেঙে ভালো সেট ব্যারিকেড করে তোলো, লাল ব্যারিকেড ভেঙে ভালো শুভেচ্ছা স্বাগত।
আছেন, বক্তব্য আছেন, আমাদের সবাই সঞ্চয় সদস্য কোনো ফেলে কোন তালিম দেওয়া মনে হয় কেন্দ্র ঘোষিত দ্রব্যমূল্য উদ্যোগটির প্রতিবাদে বগুড়া জেলা বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় নেতা বগুড়া জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক বগুড়ার বগুড়া জেলা আমাদের প্রিয় নেতা জেলা বেদল করিম ভাষা আজকের এই সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের আন্তর্জাতিক প্রখ্যাত শ্রমিক নেতা সাবেক রাষ্ট্রদূত খালেদা জিয়ার ক্যাবিনেটের উজ্জ্বল নক্ষত্র বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য যারা নজরুল ইসলাম খান আজকের এই উপস্থিত আছেন, রাজশাহী বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক চন্দন এবং উপস্থিত আমার কেন্দ্রীয় ও জেলা বিএনপি নেতৃবৃন্দ, ছাত্র দল, অঙ্গ দল, যুবদল, মহিলা দল, শ্রমিক দল, জাতি দল, বিভিন্ন দল এবং অঙ্গ দলের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশে কি চলছে আমরা জানি, বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত কারা, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজপথে কারা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল। আমাদের কাজ হল মানুষের পাশে দাঁড়ানো, আওয়ামী লীগের কাজ হল লুটপাট করে খাওয়া। আমরা সবাই সাক্ষী, অরুণ শেখ মুজিবুর রহমান বলে গেছেন যে তিনি পেয়েছিলেন চোরের খড়ি, তিনি বিদায় হয়ে গেছেন, এই চোরের ওনা পোনা বহু চলবেছে, এই চোরেরা এখন ডাকাতে রূপান্তরিত হয়েছে এবং বিশাল ডাকাত বাহিনী বাংলাদেশের ইট সিমেন্ট এবং চাল ডাল সব কিছু তারা ঘুমড়ে খাচ্ছে। এই আওয়ামী লীগের সব নেতা ভাইরা আমার, কেন চালের দাম এত বেশি আমার ছেলে চাউচুরি হয় না, কৃষক হিসেবে দিন রাত খাটে, কেন সত্যি দাম এত বেশি আমার দেশে সত্যি তৈরি হয় না, সারা দিন রাত কিষাণ কিষানি জমিত সবজি তৈরি হয়, ধান তৈরি হয়, সবই তৈরি হয়, কেন উদ্যোগপতি সরকার গবেষণা করেছে, সেই গবেষণার রিপোর্ট বেরিয়েছে যে মধ্য সত্যিভোগী, যারা মধ্য সত্যিভোগী তারা কারা, কৃষক এক বস্তা ধান বিক্রি করার জন্য যখন হাতে নিয়েছে তাকে ওই এক বস্তা ধানের খাজনা দিতে হয় 100 টাকা, এবং যিনি ধান কেনে তিনি তাকে তুলে প্রতি বর্ষায় 100 টাকা চাঁদা দিতে হয়, এইভাবে ধান চাইলে দাম বৃদ্ধি হয়। অনুরূপভাবে সবজি যিনি উৎপাদন করেন তিনি 20 টাকা, আর যিনি কেনেন তাকে আরো চাঁদা দিতে হয়, এইভাবে চাঁদা দিতে ঢাকা পর্যন্ত গিয়ে ওনার সবজির দাম আসে 70 টাকা। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই পেটুয়া বাহিনী, এই আওয়ামী লীগের পেটুয়া বাহিনীকে তাদেরকে রাজপথে টেনে হিসেবে তাদেরকে ক্ষমতাচ্যুত করে তাদেরকে নিঃশেষ করে দিতে হবে। বাংলার মানুষ ছাত্রদল যুবদল বিএনপির আর সময় নাই, আমাদের পিঠ দেওয়ালে থেকে গেছে, আসুন আজকে আমরা আবার নতুন করে শপথ নেই, রাজপথে নামব, শেখ হাসিনার পতন ঘটাবো এবং মানুষের সাধারণ মানুষের একটি নির্বাচন করে নিরপেক্ষ সরকারের নির্বাচন করে শেষ কথা লোক খালেদা জিয়াকে সরকারে এনে যে দেশের মানুষের হাতে হাতি ফোটাবো। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার খোলা হবে বাংলাদেশ জিন্দাবাদ ওই জমরে এই পথে বক্তব্য খাতে মনে করছি যার নেতৃত্বে বগুড়া বিএনপি ঘুরে দাঁড়িয়েছে, তার নেতৃত্বে আন্দোলন সংগ্রামে রাজপথ তারেক রহমানের হুকুমে কম্পিত করা হবে, তার নেতৃত্বে বগুড়া থেকে শেখ হাসিনা আন্দোলনের পতন শুরু হবে, সেই আমাদের প্রিয় নেতা জেলা বিএনপি সাংবাদিক আহ্বায়ক বগুড়া পৌরসভার সম্মানিত মেয়র জেলা বেঙ্গলগুড়ি মাস্টারকে আজকে সভাপতি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। Come on!
ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আমাদের এই সেই কাঙ্ক্ষিত সময়ে পৌঁছে গেছি। বাংলাদেশের প্রখ্যাত সমিতিটা যার নেতৃত্বে স্বরতের আন্দোলন এরশাদের পতন আছে, বেগম খালেদার হাত ধরে তিনি ফাঁকা রাজ করতে সারা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছে। তিনি বেগম খালেদা জিয়ার জিয়ার পরিবারের অত্যন্ত বিশ্বস্ত, তার খবর অত্যন্ত বিশ্বস্ত, বিএনপি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সারা বাংলাদেশে বিএনপিকে দুর্বল প্রতিতে এগিয়ে রাখেন। এই হাতরা পাঁচের পাঁচের আন্দোলনে আত্মনিষ্ঠাত্মক চালু দেবতা আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আমাদের প্রিয় নেতা প্রয়াত নজরুল ইসলাম খান, প্রয়াত নজরুল ইসলাম খান। বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠাকারী, তলাহীন ঝুড়ি থেকে যিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ব্যবস্থা করেছিলেন, আজকের বাংলাদেশের যে অর্থনীতি তার মূল তিন স্তম্ভ কৃষি, তৈরি পোশাক শিল্প এবং প্রবাসী শ্রমিক, এই সব কিছু যার হাত ধরে এসেছে বাংলাদেশের জনগণের সেই প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পূর্ণ জন্মভূমি, আমাদের নেতা জনাব তারেক রহমানের পূর্ণ কর্মভূমি, এই বগুড়াবাসীকে প্রথম সালাম, সবাইকে সালাম জানাই আর ক্ষমা প্রার্থনা করছি যে আমার অনিচ্ছাকৃত ভাবে আমার আসতে বিলম্ব হয়েছে। আমি ভোট ছয়টায় রওনা হয়েছি, কিন্তু রাস্তায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেও দেড় ঘন্টা আটকে ছিল এক জায়গায়। আপনারা কষ্ট করে অপেক্ষা করেছেন, আপনাদের ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, আল্লাহ আপনাদের ভালো করুন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আজ কারাগারে আবদ্ধ, দারুণভাবে অসুস্থ। তার অনুপস্থিতিতে নিদারুণ কষ্ট বুকে নিয়ে একমাত্র ভাইকে হারিয়ে মাকে অসুস্থ অবস্থায় রেখে যিনি সুদূর বিভয়ে থাকতে বাধ্য হচ্ছেন, আমাদের সে প্রিয় নেতা জনাব তারেক রহমানের নির্দেশে দেশের জনগণের সবচেয়ে কষ্টের বিষয় আজ দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, তার প্রতিবাদে আয়োজিত আজকের এই সভার প্রিয় সভাপতি, উপস্থিত বিএনপি এবং অঙ্গদল সমূহের জাতীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন থানা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই সভা করছি। কি পরিমাণ ঊর্ধ্বগতি হয়েছে আমার ধারণা এটা কাউকে বলার দরকার নাই। চাল, ডাল, তেল, নুন, ওষুধপত্র, চিকিৎসা, শিক্ষা,
জামাত এমন কোন খাত নাই যেখানে মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ে নাই। দাম কমেছে শুধু মানুষের জীবনে, প্রতিদিন মানুষ নিহত হয়, নিখোঁজ হয়, কোন খবর নাই। পররাষ্ট্রমন্ত্রী বলেন যে সমুদ্রে ডুবে নাকি মারা গেছে, দাবি করা হল যারা সমুদ্রে ডুবে মারা গেছে তাদের তালিকা বলুন, সেটা বলে না। হারিশ চৌধুরীর কথা বলে যে হারিশ চৌধুরী নাকি মারা গেছে, আর হারিশ চৌধুরী গুম হয়েছে বা খুন হয়েছে আমরা কোনদিন বলেছি? যারা গুম হয়েছে ইলিয়াস আলী, চৌধুরী আলম, এসব অনেক আমাদের ছাত্র নেতা, যুব নেতা, শিক্ষা দলের নেতা, শ্রমিক নেতা, কৃষক নেতা, আর বিএনপি নেতা তো আছেই, কিন্তু কারো কোনো খবর নেই। আমাদের কিছু কিছু মন্ত্রী আছেন, আর সাংবাদিক বন্ধুরা ভালো জানেন, তারাই প্রচার করেছেন যে ওনারা বলেন যে আকাশ থেকে যখন দেখি তখন বাংলাদেশকে, ঢাকা শহরকে দেখে মনে হয় যেন আমরা লস এঞ্জেলস আছি। বাংলাদেশ ঢাকা নাকি লস এঞ্জেলস হয়ে গেছে, আর নিচে নেমে যখন বাথরুমে ঢুকি তখন মনে হয় সিঙ্গাপুরে আছি। প্রিয় বন্ধুরা আমার, যে কেউ প্রশ্ন করতে পারে যে লস এঞ্জেলস বা সিঙ্গাপুরে কি ন্যায্য মূল্যে বিক্রি করার জন্য যে সিসিবির ট্রাকের মতো এরকম কোন ট্রাকে মাল বিক্রি হয়, আর সেই ট্রাকের সাথে কি হাজার হাজার লোক মাফলার দিয়ে মুখ ঢেকে কিংবা মাস্ক দিয়ে মুখ ঢেকে লজ্জা নিবারণ করে সেখানে লাইনে দাঁড়ায়? আপনারা দেশের সম্পদ লুট করেছেন, মানুষের পকেট কেটেছেন, কৃষককে বঞ্চিত করেছেন, তারা যে দামে ফসল উৎপাদন করে তারা সেই দাম পায় না, আর যারা ভোক্তা তাদের কয়েক গুণ বেশি দামে কিনতে হয়, কোথায় যায় মাঝখানের টাকা? রিপোর্ট বলে মালয়েশিয়ায় সেকেন্ড হোম হচ্ছে, কানাডায় বেগম পাড়া হচ্ছে, আর সুইস ব্যাংকে টাকা জমা হচ্ছে। কেউ বিশ্বাস করতে চান, কেউ করতে চান না, কিন্তু যখন দেখেন যে তাদের জেলা পর্যায়ের একজন ছাত্র নেতার 2,000 কোটি টাকার মালিক, তখন তো বিশ্বাস করতে আর কোনো কষ্ট হয় না। বন্ধুরা আমার, আপনারা কানাডায় বেগম পাড়া বানান, আর বাংলাদেশে বউবাজার ফকিরনি বাজার বানান, মানুষ মুখ থেকে সেখানে যায় বাজার করার জন্য, এই তো অবস্থা দেশে। কালকে দেখলাম তথ্যমন্ত্রী বলেছেন মানুষের আয় নাকি দ্বিগুণ হয়ে গেছে, তাকে প্রশ্ন করি চাউলের দাম কয় গুণ হয়েছে, মরিচের দাম কয় গুণ হয়েছে, তেলের দাম কয় গুণ হয়েছে, যাতায়াত ভাড়া কয় গুণ বেড়েছে, চিকিৎসা ব্যয় কয় গুণ বেড়েছে, শিক্ষা ব্যয় কয় গুণ বেড়েছে, যদি সেটা দ্বিগুণের বেশি হয়ে থাকে তাহলে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তারা বিশ্বাস করতে চান না, কিন্তু আসলে মানেন তারা, মানেন তারা যে জনগণ কত কষ্টে আছে, আর সেই জন্যই বিএনপি নির্বাচনে অংশ না নিলে 300-153 জন বিনা ভোটে পাস, আর যদি বিএনপি নির্বাচনে অংশ নেয় তাহলে আগের রাত্রেই ব্যালট বাক্স ভর্তি, এই তো বাস্তবতা নাকি? আর এই রকমের নির্বাচন করে তারা দাবি করেন তারা নাকি জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনা করতেছেন। আরে ভাই, জনগণ সমর্থন করার সুযোগ কোথায় যাবো? 300-এর মধ্যে যদি 153 বিনা ভোটে পাস, 151 হলে গভর্নমেন্ট হয়, 153 বিনা ভোটে পাস, তাহলে ভোট দিল কে? দিল কেউ ভোট? মেজরিটি নির্বাচিত হলো ভোট ছাড়া, তাহলে জনগণের ভোটের নির্বাচনটা কেমনে বলেন?
আর আগে রাত্রেই ব্যালট বাক্স ভর্তি, পরের দিন লোক যা দেখে ভোট নাই। ইউনিয়নের নির্বাচন হয়, উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, সেখানে বলে মেম্বারদের ভোট আপনারা যারা খুশি দেন, কিন্তু চেয়ারম্যানের ভোটটা সামনে দেন। এটা ভোট, ভোট হল বন্ধুরা আমার। এই কারণে আমরা পরিষ্কার বলতে চাই যে জনগণের কাছে দায়বদ্ধ একটা সরকার তখনই হয় যখন তাকে জনগণের ভোটে নির্বাচিত হতে হয়। জনগণের ভোট না লাগলে জনগণের কাছে কোনো দায়বদ্ধতা থাকে না। আমরা সেই জন্য চাই এমন ভোট যে ভোটে জনগণ ভোট দিতে পারবে। আওয়ামী লীগ চায় না, কারণ জানে যে পরিমাণ অত্যাচার নির্বাচন নির্যাতন তারা করেছে, যে পরিমাণ গুম খুন তারা করেছে, যে পরিমাণ মিথ্যা মামলা দিয়ে আমাদের সারা দেশের মানুষকে নিপীড়িত করেছে, নির্যাতিত করেছে, যে পরিমাণ নির্যাতন জুলুম করেছে, ভোট দিলে তাদের বাক্স খালি হয়ে যাবে, ভোট পাবে না তারা। সেই জন্য ভোটের মধ্যে নাই, একবার রকিবউদ্দিনের মতো একটা দালালকে প্রধান নির্বাচন কমিশন করে, আর একবার করে বেহুদা একজনকে। এই লোক কোনদিন এডিশনাল সেক্রেটারিও ছিল না, সেক্রেটারিও ছিল না, যুগ্ম সচিব হিসাবে রিটায়ার চাকরি থেকে বাদ, শেখ হাসিনা তাকে ব্যাক ডেট দিয়ে অতিরিক্ত সচিব করেছে, সচিব করেছে, কোয়া তাকে প্রধান নির্বাচন কমিশনে করেছে। এই লোক কোনদিন এডিশনাল সেক্রেটারি হিসেবে একদিনও কাজ করে নাই, সেক্রেটারি হিসেবে একদিনও কাজ করে নাই, অথচ তার আন্ডারে সচিব দেখে নয়। সেই কারণে যে ওই রকম দালাল ছাড়া এরকম নির্বাচন করানো সম্ভব না, এটা হতে দেওয়া যাবে না। এবারে যাকে করছে এটা আইন বলে যে সরকারের যারা বেনিফিশিয়ারি, সরকার থেকে যারা বিশেষ সুযোগ সুবিধা পায় তাদেরকে নির্বাচন কমিশনে নিয়োগ দেওয়া যায় না। তিনি চাকরিতে এক্সটেনশন পেয়েছেন এবং বিশেষ সুবিধা পেয়েছেন, আদালত তাকে অভিযুক্ত করেছে, তারপরেও তাকেই করা হয়েছে। প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, তার অধীনে প্রতিরক্ষা সচিব ছিলেন তিনি, ঘনিষ্ঠতা বেশি না, তাকে মানানো হয়েছে প্রধান নির্বাচন কমিশনার। আর এইবার নির্বাচন কমিশনের প্র্যাকটিক্যালি পাঁচজনই সরকারি কর্মকর্তা, কেউ সচিব, কেউ ব্রিগেডিয়ার, কেউ জেলা জজ সাবেক সরকারি কর্মকর্তা না তারা। জনগণের ভোট করবে সরকারি কর্মকর্তারা, যারা সারা জীবন হুকুম তামিল করে, তারা হুকুম দেওয়ার ক্ষমতা রাখে না। কাজে বন্ধুগণ, এই দেশকে এবং দেশের মানুষকে যদি আমরা রক্ষা করতে চাই, নিজেদের এবং ভবিষ্যৎ বংশধরদের, আমাদের এই সন্তান সন্ততিদেরকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে পথ একটাই, আর তা হল আন্দোলন, একটা নিরপেক্ষ নির্বাচন। এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা, আর এটা কখনো সম্ভব হবে না যতক্ষণ এই অবৈধ সরকার ক্ষমতায় থাকবে। কাজেই এই সরকারের পতনের লড়াই করতে হবে, নিরপেক্ষ সরকার কায়েমের লড়াই করতে হবে। আর সেই লড়াই খালি করলে হবে না, সেই লড়াইয়ে জিততে হবে। আর সেই লড়াইয়ে জিততে হলে প্রয়োজনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। পারবেন না আপনারা? সৈনিকরা পারে, বেগম খালেদা জিয়া সৈনিকরা পারে, তারেক রহমানের কর্মীরা পারে। ইতিহাস সাক্ষী, একদলীয় বাকশাল করেছিল আওয়ামী লীগ, সেই বাকশালের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র কে প্রতিষ্ঠা করেছে? শহীদ জিয়া রহমান, আপনাদের বগুড়ার সন্তান। সামরিক সৈন্য শাসন গণতন্ত্রকে জবাই করা হয়েছিল,
নয় বছর তার বিরুদ্ধে অবিশ্রান্ত লড়াই করে আপোষহীন দেশনেত্রী হয়ে কে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে? বেগম খালেদা জিয়া আপনাদের ছেলের বউ। আর আজ এই অগণতান্ত্রিক সরকারের অবসান ঘটিয়ে আর তার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন কে? তারেক রহমান আপনাদের ছেলে। কাজেই এই লড়াইয়ে বগুড়াবাসীর সামনে থাকতে হবে, থাকবেন আপনারা বলেন দেখে তাই থাকা। আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস করি যে আপনারা অতীতের মতোই আন্দোলন সংগ্রামকে এগিয়ে নেবেন। আমার বয়স 75 বছর, কথা দিচ্ছি আপনাদের, শহীদ জিয়ার সাথে কাজ করেছি, বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছি, তারেক রহমানের সঙ্গে কাজ করছি, মাথায় গুলিবিদ্ধ হয়েছি, কারারুদ্ধ হয়েছি, অসংখ্য মামলার আসামি, কিন্তু তারপরেও আপনাদের সঙ্গে লড়াইয়ের ময়দানে আমিও থাকব। ইনশাআল্লাহ এই মঞ্চে যারা আছে আমাদের নেতারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু বন্ধুগণ মনে রাখবেন, আন্দোলন শুরুর দায়িত্ব কিন্তু আমাদের তরুণ প্রজন্মের। বরাবর ভাষা আন্দোলন নেতৃত্ব দিয়েছে কে? ছাত্ররা না? 69-এ গণঅভ্যুত্থানে কারা করছে? ছাত্ররা না? মহান মুক্তিযুদ্ধের মূল ভূমিকা পালন করেছে? ছাত্ররা না? ছাত্ররা শুরু করবে, শ্রমিকরা তার পাশে থাকবে, যুবকরা তার পাশে থাকবে, নারীরা তার পাশে থাকবে, কৃষক পাশে থাকবে, জনগণ পাশে থাকবে। কিন্তু কাজটা করতে হবে। আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলে তার বেনিফিশিয়ারি হবেন কারা? আগামী দিনে যারা নেতৃত্ব করবেন তারাই তো, নাকি? আমরা আর কয়দিন? কাজেই নিজেদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য, মসৃণ করার জন্য লড়াইয়ের ময়দানে থাকতে হবে। বন্ধুরা আমার, আমি একটা কথা বলে শেষ করতে চাই। আমার ছেলের একটা কবিতা, আমার ছেলের লেখা, কি হুজুরের মার্কা খায়ে কেমন করে সাথী, রক্তে দিয়ে কেনা আমার বাংলাদেশের মাটি, সেই মাটিরই আমরা ফসল, নোংরা শেকড় বাকন না, মুখের উপর বলতে শিখুন আমরা কারো চাকর না। বাংলাদেশের তরুণ দুঃসাহসের বারুদ দিয়ে মস্তিষ্ক ভরুন। আর কতদিন, আর কতকাল থাকবে মাথা নিচু, আর কতদিন চলতে হবে আপোষগুলোর পিছু? নতুন মগজ, নতুন পেশি, নতুন দিনের ঘেউ, তুলতে পারে এমন তুফান নেই কি কোথাও কেউ? বাংলাদেশের তরুণ লাল সবুজের পতাকাটা শক্ত হাতে ধরুন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া হোক, বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ প্রিয় বন্ধুরা আমার, আজকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই বিক্ষোভ শহরে এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।